মুসলমানের ছেলেদের ডাক দিয়েছে, সরকারি ফ্রি গাড়ি দিয়েছে, ও সোনার মানি নজন তরুণেরা মরুভিয়ার বাজারে এই মানুষগুলো এত বড় বড় নিয়ামত দিয়েছেন, নিয়ামত গুলো আপনাদের সামনে তুলে ধরব। ওই মানুষগুলো যদি আল্লাহ ডাকে সাড়া দিত, মানুষের ডাকে সাড়া জন ভক্তি ভরে দিয়েছেন, ওই মানুষটা আল্লাহর প্রিয় বান্দা হয়ে যেত। কি যেত না যেত না দিতে পারবে? 1,60,000 টাকা পেয়ে, মানুষের অবদান পেয়ে তার ডাকে এত আবেগ ভরে ছোটে, 12টা 1টা 2টো ভোর বিদ্যুৎ চমকাচ্ছে, বর্ষা, ছুটবে না ছুটবে না? আমি একজন ছুটব? আল্লাহ বলছেন তো চোখের জ্যোতি দিয়েছি, যদি 1,60,000 টাকা তুই যদি দিস চোখের জ্যোতি কি দিতে পারবে? 1,60,000 টাকা বড় না চোখের জ্যোতি বড়? একটু বলেন না, চোখের জ্যোতি বড়। নজন তরুণেরা, এই চোখের জ্যোতিটা হলো আমার আল্লাহ পাকের দেওয়ানে আমার, কারোবার চোখের জ্যোতি একটু কম হয়ে যায়, মন্দা ডাক্তারের কাছে চলে যায়, ডাক্তার চোখটাকে পরীক্ষা করে ডাক্তার চোখে একটা চশমা দেয়, এই চশমায় লেন্সটাকে পাওয়ার থাকে, পাওয়ারের সাহায্যে ভাই মানুষটা দেখতে পায়, কিন্তু ডাক্তারকে বলে আমার চোখের জ্যোতি কম হয়ে গিয়েছে, চশমা নেব না, ফিরে হারিয়ে যাওয়া পাওয়ার ফিরিয়ে দাও। ডাক্তারের কি বাপের চোখ পুরুষের ক্ষমতা আছে ওই চোখের জ্যোতিটা ফিরিয়ে দেবে? আল্লাহ বলে বান্দা আমি আল্লাহ যদি চাইতাম বান্দা তোকে আমি অন্ধ করে রেখে দিতাম। ওরে আমার বান্দা একটু উপলব্ধি কর, দুনিয়ায় তোদের চোখের সামনে দেখেছিস কত অন্ধ মানুষ, তারা চোখে কিছু দেখতে পায় না, তোর মতো না ফরমান বান্দাকে, তোর মতো না ফরমান বান্দিকে শিক্ষা দেওয়ার জন্য ওই মানুষটাকে আমি দিনে দিনে জিন্দগিতে বড় কষ্ট দেখেছি। ওই বান্দা যদি অন্ধ না হতো, অন্ধ কি জিনিস তোরা বুঝতিস না? এই বান্দাকে দেখ আর উপলব্ধি কর, আমি আল্লাহ কত বড় ক্ষমতাবান, আমি আল্লাহ কত বড় দাম, এই বান্দার চোখের জ্যোতিটা আমি আল্লাহ পাক দিই না, সারা জীবন বান্দা
আল্লাহ পাক জানি জানি বান্দা কষ্টে রয়েছে, শুধুমাত্র চোখের জ্যোতির দান পাওয়ার জন্য এই বান্দাকে দুনিয়ার সামনে ঘুরিয়ে ঘুরিয়ে বেড়ায়। ওরে আমার বান্দা, আমি আল্লাহ পাক যদি তোর চোখের জ্যোতিটা ছিনিয়ে নেই, আমি আল্লাহ পাক যদি বলি বান্দা তোর চোখের জ্যোতি ফিরে পাবি, পাঁচ ওয়াক্ত নামাজ পড়তে হবে, তখন ছুটবে না ছুটবে না? চোখ খারাপ হয়ে গেছে, ডাক্তারের কাছে ছুটছি, ডাক্তার ডেট দিয়েছে, ছুটি না ছুটি জ্যোতিটা ফিরে পাবে? জ্যোতি তো আল্লাহ নিয়ামত, আল্লাহর হুকুম, এই জন্য মানতে হবে, এটা একটা নিয়ামত। কিছু মানুষ আছে বদ্ধ কালা, আল্লাহকে বান্দা বান্দি মন খুলে কথা বলে, কি বলে শুনতে পায় না, মনে কতটা কষ্ট, মনে কতটা বেদনা, কতটা দুঃখ। আমি আল্লাহ পাক দেই না, কিছু বান্দা আছে তার দিয়েও ছিনিয়ে নিয়েছি বান্দা, এই যে লক্ষ লক্ষ টাকা যদি খরচা করিস, আমি আল্লাহ পাক যদি না দেই এই কানে সরবর শক্তি তুই আর পাবি না। বান্দা দুনিয়ার মানুষের থেকে অবদান পাস, সাহায্য পাস, সহানুভূতি পাস, বান্দা তুই কি বলতে পারবি দু লক্ষ টাকার দাম বেশি না তোর কানে সরবর শক্তিটার দাম বেশি? কোন জিনিসের দাম বেশি? কালা হয়ে গিয়েছে অর্থশালী মানুষ, একজন বলছে যে আমি তো কানে কালা হয়ে গেছে, আল্লাহ আমাকে লক্ষ লক্ষ টাকার মালিক করেছে, ভাই কোথায় গেলে ভালো হয়? আরেকজন বিজনেসম্যান পয়সাওয়ালা মানুষ যুক্তি দিচ্ছে, ভাই তুই যদি অমুক জায়গায় ডাক্তারের কাছে যেতে পারিস না, আমি জানি অনেক লোক ভালো হয়ে গেছে, তবে 4 লাখ টাকা লাগবে, তোর টাকা দিয়েছে, তো ওখানে গেলে তোর কানের শ্রবণ শক্তি পুনরায় আবার ফিরে পাবে, ছুটবে না ছুটবে না? কানের শ্রবণ শক্তির দামকে আমরা দিয়েছি। একবার কি ভেবেছেন আমি আপনি ইচ্ছা করি, আমি আপনি মনে ভাবে একটু জিভটাকে নাড়িয়ে দিই, আমি আপনি একটু গভীর ভাবে একটু তীক্ষ্ণ বুদ্ধি লাগিয়ে গভীর ভাবে ভাবি না, আমি আপনি যে কথা বলি জিভটা ঘেরাই, মনের ইচ্ছাটাকে প্রকাশ করার জন্য একটু জিভটা নাড়িয়ে দিলে আমার আপনার মনের ইচ্ছাটা কথা আকারে বেরিয়ে যায়। এটা দুনিয়ার কোনো মানুষের তৈরি মেশিন নয়, এ মেশিন সকল আমার আল্লাহ পাকেরই দেওয়া নিয়ামত। এটা হলো কথা বলার শক্তি, এটা হলো বাক শক্তি। আমার আল্লাহ পাক বলেছেন বান্দা, ওরে আমার বান্দি এই বাক শক্তি কথা বলার শক্তিটা আমি আল্লাহ পাক তোকে দিয়েছি, ওরে আমার বান্দা বান্দি এই বাক শক্তিটা পেয়ে কি বান্দা তুই একটু আমার নিয়ামত পেয়ে কি আমার হুকুমটা মানতে পারিস না? কথা বলার শক্তি কার নিয়ামত? কোন স্পিকারে তৈরি হচ্ছে? কিন্তু আল্লাহ শক্তি দিলেন, এই মুখে আমরা গালি দেই না দেই না, আল্লাহ শক্তি দিলেন এই মুখে বিপদ করি, আল্লাহ শক্তি দিলেন এই মুখে অপরের পিছনে কাঠি মারি, এই মুখে তো কোরআন পড়লাম না, এই মুখে 10 বার দরুদ শরীফ পড়লাম না, এই জবান থেকে তো আল্লাহর প্রশংসা করলাম না, 60,000 1,60,000 টাকার ঘর পেয়ে আর ভোট দিতে যাবেন না, যদি হেরে যায় পরের দিন সকালে গামছাটা গলায় পেঁচি বলবে এদিকে আয়, ঘর নেবার সময় ছুটে গিয়ে ফটো আর আইডেন্টি কার্ড জমা করেছি, ভোট দিতে যাচ্ছি কাজে, বলবে না বলবে না? আরে একটু বলেন না, বলবে না বলবে না? দুনিয়ার মানুষ যদি অবদান দেওয়ার পরে তার উপরে তার কিছু কারিগরি চলে, আমার আল্লাহ এত কোটি কোটি টাকা নয়,
চূড়া নিয়ে যদি আরাক হাতে দেওয়া হয়, যার কোনো মূল্য হয় না, এমন নিয়ামত দেওয়ার পরে আল্লাহ ডেকেছে, আল্লাহর ডাকে যদি সাড়া না দেয়, আল্লাহর ফারিস্তারা গলায় জাহান্নামার দড়ি ফাঁস লাগিয়ে তিনি জাহান্নামা খেলার অধিকার আছে না। কেন হুকুম মানবো বুঝতে পারছেন? আর ভাষাটা বুঝতে, আর ভাষা বুঝতে অসুবিধা হচ্ছে না তো? যদি চাইতেন এই হাতের শক্তিটা ছিনিয়ে নিতে পারতেন না, পারতেন না? কিছু বেঈমান বেরিয়ে রয়েছে, আল্লাহ পাক কোন মানুষকে যদি মায়ের গর্ভে থেকে ভূমিষ্ঠ সময় কাড়িয়ে নিয়েছে, হাতে কোনো শক্তি নাই, বেঈমান বেদীরা দলিল দিয়ে থাকে এই জন্মের সময় অসুবিধা হয়ে গিয়েছে, আল্লাহ বলে কেউ নেই, আমরা আল্লাহকে বিশ্বাস করি না, এই মায়ের পেট থেকে অসুবিধা হয়েছে, আল্লাহ তাদের চোখে আমল দিয়ে দেখাচ্ছেন বান্দা, ওরে আমার বাবা মার বান্দা বান্দি, কত মানুষকে আমি আল্লাহ পাক সুস্থ শরীর দিয়ে মায়ের পেটে দিয়েছিলাম, 60-70 বছর হা দিয়েছিলাম, 50 বছর ভালো ছিল, আমি আল্লাহ পাক কি না পারি, আমি আল্লাহ পাক তোদের বোঝানোর জন্য হাতে শক্তি ছিল, ওই শক্তিটা আমি আল্লাহ পাক নিজে ছিনিয়ে নিয়েছিলাম। প্যারালাইসিস বলে একটা রোগ আছে না, আল্লাহ দেখায় বান্দা, আমি চাইলে না তোকে ওরকম রাখতে পারতাম, আবার বলবি তো ওইরকম এমনি হয়, এমনি হয় কি আমি আল্লাহর শক্তি সেটা মাঝে মাঝে ভালো মানুষকে দিয়ে দেখাই, দেখে শিখে এই শক্তিটা আমার আল্লাহর দেওয়া নিয়ামত। আমার আল্লাহ বললেন, বান্দা তুই তোর দুনিয়ার মধ্যে কত নিয়ামত রেখেছিস বান্দা, এই নিয়ামত যদি হিসাব করে ঘুরে ঘুরে শেষ করতে পারবি না, কোরআন শরীফে আমার আল্লাহ পাক বলেছেন, ওয়া ইন তাউদ্দু নিয়মাতাল্লাহি লা তুহসুহা, ওয়া ইন তাউদ্দু নিয়মাতাল্লাহি লা তুহসুহা, বান্দা তো নিয়ামত তোকে দিয়েছি, এত বড় বড় নিয়ামত তোকে দিয়েছি, তুই যদি গুনিস গুনে 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 আমার নিয়ামতকে শেষ করতে পারবি না। জোরে বলে, একটু প্রাণ ফেলে বললেন, একটু উচ্চ আওয়াজে হলো না, তকবীর দেন নারাই তকবীর, নারে সিলসিলা হক ফুরফুরা শরীফ আহলে সুন্নাতুল জামাআত এ মাহফিলের শ্রোতা বৃন্দ, নারে তকবীর। আর কয়েকটা নিয়ামতের কথা বলবো, শুধু শরীর নিয়ে বলছি, সারা রাত পার হয়ে যাবে, নিয়ামত দিয়ে শেষ করা যাবে না। আর একটা নিয়ামতের কথা বলছি, এই হেঁটে চলে যাওয়ার শক্তি, পায়ের শক্তি দিয়েছেন কি? ফুরফুরা দরবার শরীফে ঈশানে শহরে চলে যাওয়ার কত মানুষকে দেখেন, পথের মাঝে রাস্তার মাঝে বসে থাকেন, কারো বা দুটো পা রয়েছে ক্ষমতা নাই, কারো বা দুটো পা রয়েছে বিকলঙ্গ, কারো বা দুটো হাত দিয়েছে ক্ষমতা নাই, কারো বা দুটো হাত দিয়েছে বিকলঙ্গ, ওই হাতে কোনো ক্ষমতা নাই, ওই বান্দার মতো তোকে করে রাখতে পারতাম, আমি আল্লাহ পাক তোর যেমন পা দিয়েছি ওই পায়ে এক জায়গা থেকে অপর জায়গায় বেঁধে যায়, বান্দা তোর পা যদি অচল হয়ে যায় কতটা কষ্ট তুই ভোগ করতে বান্দা, শুধুমাত্র তোর মতো না ফরমান বান্দা বান্দিকে এই পায়ের দামটা বোঝানোর জন্য একজনের বান্দাকে কষ্ট দিয়েছি, বান্দা একটু দেখ উপলব্ধি কর কেন আমার হুকুম মানবি না, আমি আল্লাহ পাক তো তোকে নিয়ামত দিয়েছি, আর একটা শ্রেষ্ঠ নিয়ামত, সেই নিয়ামতটা হলো আমার আপনার
শ্রবণ শক্তি, আমার আপনার চোখে যদি, আমার আপনার দৃষ্টি শক্তি, আমার আপনার বাক শক্তি, আমার আপনার শরীরের শক্তি, আমার আপনার চলাফেরার শক্তি, সব থেকে বড় নিয়ামত আমার আপনার স্মৃতি শক্তি। একটা মানুষ কালা হলেও স্মৃতি শক্তি ঠিক থাকলে অনেকটা চলার মতো হয়, হয় না? হয় না? কানা অন্ধ তাও লাঠি ঠুকে ঠুকে বুদ্ধি করে দুটো কথা বলতে পারে, খোঁড়া পায় ক্ষমতা নেই তবু মুখ থেকে দুটো কথা বলে, বুদ্ধি করে বোঝে। রাস্তা যারা পাগল ঘুরে বেড়ায় এদের উপরে কিন্তু শরীয়তের হুকুম নয়। কেন? আল্লাহ বলছেন বান্দা ওদেরকে আমি কষ্টে রেখেছি, আমি জানি বান্দা বড় কষ্টে আছে, তোদের দেখাবে কি? শিয়ালদা স্টেশনে দাঁড়িয়েছিলাম, একটা পাগলকে দেখতে পেলাম, আল্লাহ পাক তোর শরীরের শক্তি দিয়েছে, ওই মানুষটার স্মৃতি শ্রবণ শক্তি রয়েছে, ওই মানুষটার দৃষ্টি শক্তি রয়েছে, ওই মানুষটার হাঁটা চলার শক্তি রয়েছে, কথা বলার শক্তি রয়েছে, কেবলমাত্র আমার আল্লাহ পাক তার স্মৃতি শক্তিটাকে ছিনিয়ে নিয়েছে। কোনটা ভালো কোনটা খারাপ বোঝে না, কোনটা খুশবু কোনটা সুগন্ধ কোনটা দুর্গন্ধ বোঝে না, পচা পানি ঘুগনি সামান্য পড়ে রয়েছে, সামান্য তরকারি পড়ে রয়েছে, পচে গিয়েছে, পোকা ঘুরে ঘুরে দাঁড়াচ্ছে, ওই দুর্গন্ধ পানি দেখলে আমরা নাকটা কি টিপে ধরি, ওই স্মৃতি সৎসঙ্গে মানুষটা ওই দুর্গন্ধ পানিতে নেমে গিয়েছে, দুর্গন্ধ পানির ভিতর থেকে পচা তরকারি পোকাযুক্ত তরকারি তুলে তুলে খাচ্ছে। ওই মানুষটা যদি বুঝত এই জিনিসটা নোংরা কখনো খেত না। আমার আল্লাহ পাক বললেন বান্দা কত মানুষকে আমি স্মৃতি শক্তিটাকে ঘৃণ করেছি, তোরা একটু বোঝ বান্দা, কেয়ামতের দিন আমি আল্লাহ পাক দুনিয়ায় যেমন কষ্টে রেখেছি কেয়ামতের দিনে যে আর কষ্টে রাখবো না, আমি আল্লাহ পাক যেমন কষ্টে রেখেছি আমি জানি জানি এরা বড় কষ্টে রয়েছে, নাফরমান বান্দাকে শিক্ষা দেওয়ার জন্য এদের সামনে আমি আল্লাহ পাক রেখেছি যাদের স্মৃতি শক্তি নাই, কিয়ামতের দিন আমি আল্লাহ পাক তাদের হিসাব নেব না, আমি আল্লাহ পাক বিনা হিসাবে বেখালাস আমি আল্লাহ দয়ার জান্নাত দিয়ে দেব। জোরে বলেন সুবহানাল্লাহ। আমি আল্লাহ তো এত কিছু দিলাম বান্দা, আমি আল্লাহ পাক তারপরে তো ভালোবাসি বান্দা, তুই চলে হাইয়া আলা সালাত, আমি আল্লাহ ডেকেছি মসজিদে চলে আয়। আমরা কি যাই পাঁচবার করে প্রত্যেকদিন হুকুম অমান্য করছি, কবার করে পাঁচবার করে, তারপরে কিয়ামত দিকে বলতে পারবেন যে আল্লাহ আমার নামাজ পড়তে মনে ছিল না, এটা বলা যাবে? পাঁচবার আওয়াজ ভেসে আসে না? আসে না। আল্লাহ আমার পায়ে শক্তি ছিল না, হেঁটে হেঁটে যেতে পারিনি, বলতে পারবে? আল্লাহ আমি একেবারে চোখে দেখতে পাইনি, আমার কেউ ধরে ধরে নিয়ে যাবে, কেউ ছিল না, নামাজ পড়তে পারিনি, এটা বলতে পারবে না? আল্লাহর কত ভালোবাসা জানো? পবিত্র কোরআন শরীফে 6,666টি আয়াত আছে, 540টি রুকু আছে, 114টি সূরা আছে, আল্লাহ পাক 6,666টি আয়াতের ভিতরে 90 জায়গায় আমার আপনার মতো মুসলমানকে স্পেশাল করে ডেকেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। শেষ ভাগে আল্লাহ কি বলছেন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, এ কালমা পড়া মুসলমানরা, ঈমানদার সম্প্রদায়েরা, তুবু ইলাল্লাহ তাওবাতান নাসুহা। 28 পারা একেবারে শেষ পৃষ্ঠা সূরা তাহরীম, দুটো লাইনের পরে আরটা পাবেন, আল্লাহ বললেন বান্দা ভুলের মধ্যে ছিল, অন্যায় করেছিস, অপরাধ করেছিস, ফিরে চলে আয়, তওবা নাসুহা কর, নামাজি হয়ে যা, আমি আল্লাহ তোদের জীবনের পাহাড় পাহাড় পরিমাণ গোনাগুলিকে সব মাফ করে দেব। জোরে বলে, একটু প্রাণ খুলে বলে, একটু উচ্চ আওয়াজে বলে, বলে নারাই তকবীর, নারাই তকবীর। তারপরে কি আমরা ফিরে এসেছি?